দর্শক আজ আমি আপনাদেরকে মোচমোচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো আর এই আলুর পাকোড়াটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম আর বিকেলে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আলুর পাকড়ার জন্য আমার যা যা লাগবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি দেখুন পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা করে করেছি কিছু ধনিয়া পাতা কুচি চার পাঁচটি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ আদা রসুন একটা চামচ নিয়েছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চামচের মতো বেকিং পাউডার নিয়েছি একটা চামচ চাট মশলা দুইটা মিডিয়াম সাইজের আলু আমি কুচি করে নিয়েছি আর কুচিটাও একটু মোটা মোটা করে করেছি হাফ কাপ বেসন নিয়েছি আর একটা ডিম আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি একটা বল নিয়েছি তার মধ্যে যে কুচি করা আলুগুলো আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দেব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি লবণ আদা রসুন বাটা চাট মশলা কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার একটা ডিম ঝাকুনিগুলোকে একটু হাত দিয়ে আমি মিশিয়ে নেব আর আলুগুলোকে কিন্তু ভালোভাবে কসলি নিতে হবে অল্প অল্প করে বেসন দেব একসাথে দেব না সব টুকু বেসন আমি দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে কসলিয়ে নেব ভালোভাবে আমি কসলিয়ে নিয়েছি আর দেখুন হালকা কিন্তু একটু পানি ছেড়েছে এখন আমরা পাকোড়াগুলো ভাজার জন্য চলে যাব আলুর পাকোড়া ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলটা মোটামুটি গরম করে নিতে হবে কারো আলু থেকে যদি হালকা পানি ছাড়ে সেক্ষেত্রে বেসনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই হবে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দেব। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দেব। বড় ছোট এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে দিতে পারেন আস্তে আস্তে করে এগুলোকে দিতে হবে তারা ওরা করা যাবে না আর একসাথে কিন্তু বেশি দিবেন না অল্পও করে দিবেন যেহেতু এখানে আমার ফ্রাই একটু ছোট বেশি আমি দেব না আমি এগুলোকে দুইবারে ভাজবো আমি এখানে পাঁচটার মতো পাকোড়া দিয়ে দিয়েছি তার চেয়ে আমি বেশি দেব না এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব তিন চার মিনিট অপেক্ষা করেছি আর দেখুন ফুলি কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে যে জিনিস দেখতে সুন্দর লাগে খেতে কিন্তু দারুণ লাগে এখন দেবো দেব বাইরের অস্বাস্থ্যকর এই পাকোড়া কিংবা আমরা যে ভাজা করার জিনিস খাই তা না খেয়ে যদি বাসায় এরকম মজার মজার পাকোড়া তৈরি করে খেতে পারি তাহলে কেন শুধু শুধু বাইরে এই অস্বাস্থ্যকর পাকোড়াগুলো আমরা যে খাবো চুলা গাছটা কিন্তু মিডিয়ামই আছে আর এগুলো কিন্তু মিডিয়াম আছেই ভাজতে হবে নাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না আর ক্রিস্পি হবে না আমি উলটিয়ে দিয়েছি আমি আরো কিছুক্ষণ এগুলোকেই ভেজে নেব দর্শক আমি উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ভেজে নিতেছি মিডিয়াম চুলার আঁচ রেখে আর যদি উল্টে পাল্টে না দেই তাহলে কিন্তু একটা সাইড কালার হয়ে যাবে আর একটা সাইড কাঁচা থেকে যাবে পাকড়া কিন্তু হালকা ব্রাউন কালার এসেছে আমি আরেকটু কালার করে নেব আর সুন্দর ক্রিস্পিও হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই যে দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি এই পাকোড়াগুলো ভেজেছি মিডিয়াম আছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব আমি আপনাদেরকে উঠিয়ে একটু দেখাই জিনিসটা কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখুন পরের গুলো আমি সেম প্রসেসে দিয়ে দেব করে চলে একটা মজার দিতে দর্শক আমি সবগুলো দিয়ে দিয়েছি সেম প্রসেসে আমি এগুলোকেও ভেজে নেব দর্শক তৈরি হয়ে গিয়েছে মজাদার আলুর পাকোড়া দেখতে কিন্তু অনেকটা ক্রিস্পি লাগতেছে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাই দেখুন নিশ্চয়ই শব্দ শুনতে পারতেছেন উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট হয়েছে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপি সম্বন্ধে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ